আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের এখানে 6 নম্বর রোজা চলছে। আমি এখনও সাজাপুরে আছি, খুব ভালো লাগছে। মা, খালা, নানি সবাই আছে, সবাই খুব আদর করে করে খাওয়াচ্ছে, এটা সেটা করছে, মানে কি বলবো, প্রস্তুতি চলছে সব কিছুর। যাওয়ার দিন আর বেশি নেই, মনটা খুব খারাপ। আর কয়েকটা দিনই আছে, তো সব আনন্দ এতদিন যা করলাম হঠাৎ করে সব কিছু চিন্তা করলে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে, বাট সারাদিনে এত অ্যাক্টিভিটিস দেখাবো না। সাধারণত ব্লগ করি 10 মিনিট 5 মিনিটের, কিন্তু 24 ঘন্টা তো এর মধ্যে দেখানো যায় না, হয়ও না দেখানো। রোজা রেখে এত এনার্জিও থাকে না, আর স্পেশালি যখন মা খালাদের সাথে গল্প করতেই থাকি, ওগুলো দেখা যায় যে ব্লগে ওভাবে দেখানো হয় না, কারণ মনে হয় যে এগুলো খুব প্রাইভেট সময়, শেষ মুহূর্তে একটু গল্প করলাম, সবে আনন্দ করলাম। যাই হোক, দোয়া রেখো তোমরা আমার জন্য, এটা বলে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তোমরা সবাই আমার রোজার দিনের ব্লগগুলো অনেক পছন্দ করছো, ইনশাল্লাহ ইউকে গিয়েও আমি রোজার ব্লগ করব। আর বাংলাদেশে প্রচুর প্রচুর ব্লগ এখনও বাকি, ওগুলো আমি আস্তে ধীরে আপলোড করবো। সো তোমরা প্লিজ কনফিউজড হয়েও না যে রোজার মধ্যেও কীভাবে আমরা বাইরে ঘুরছি, বা ফ্রেন্ডস নিয়ে, ফ্যামিলি নিয়ে, বা আমার টিমের লোকজন নিয়ে খাওয়া দাওয়া করছি, বা শীতের কাপড় চোপড় পরে আছি, কারণ বেশিরভাগই আমার আগের ব্লগ হবে, যেগুলো আমি সময়ের অভাবে আপলোড করতে পারিনি। কারণ ব্লগ রেগুলার দিলেও যতটুকু পেরেছি দিচ্ছি, কিন্তু ফ্যামিলির সাথে সময় কাটানোটা এখন আমার মেইন প্রায়োরিটি ছিল, আর প্লাস কাজেও ব্যস্ত ছিলাম, তাই প্রতিদিন ব্লগ দিতে পারিনি। বাট রোজারটা অ্যাটলিস্ট চেষ্টা করছি প্রতিদিন দেওয়ার জন্য। যাই হোক, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক করতে ভুলো না, আর ফেসবুক থেকে যদি ভিডিওগুলো দেখো তাহলে আমার ফেসবুক পেজে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। সো যাই হোক, এটা বলেই আমি আমার এই ব্লগটা শুরু করছি। আম্মু আজকে বাজার করে নিয়ে এসেছে, এখানে আছে লাল শাক যেটা আমি খেতে চেয়েছি, আর আছে হচ্ছে কচুর লতি, কারণ কচুর লতি আমি চিংড়ি মাছ দিয়ে খেতে চেয়েছি। আমার আম্মু আজকেও মুরগির বিরিয়ানি রান্না করবে, তাই না? আজকে মুরগির বিরিয়ানি তোমরা খাবা, আমি খাবো না, এক পিস খাবো না আমি। আর হচ্ছে কচুর লতি, আর সাথে এই যেখানে কয় কেজি পেঁয়াজ হচ্ছে আম্মু? 5 কেজি পেঁয়াজে তো অনেক বেরেস্তা হবে, দেখি তো। এতগুলো পেঁয়াজ, 5 কেজি পেঁয়াজ আম্মু এনেছে, কারণ আম্মু আমাকে বেরেস্তা করে দিতে চাচ্ছে, কারণ এই জিনিসটা আমি ইউকেতে পাই না, মানে মজার বেরেস্তাটা পাই না, ওখানে যে বেরেস্তা পাওয়া যায় এতটা ভালো লাগে না আমার কাছে, গুড়ে গুড়া হয়ে থাকে। সো এই বেরেস্তা আছে, এই জিনিসটা আনা হয়েছে অরণ্যর জন্য, এগুলোকে ঝুড়ি বলা হয়। আমি দেখাচ্ছি যে এই ঝুড়ি, এগুলো অরণ্য চেয়েছে, এগুলো আমাদের এলাকায় ঝুড়ি বলে, খেতে বেশ মজা হয় এগুলো। সো এগুলো অরণ্য নিয়ে যাবে, জার্মানিতে ওর পছন্দ, সো এটা আমার জন্য কিনেছে। এই যে সরিষার তেল এনেছে আম্মু, খাঁটি সরিষার তেল, এটাও আমি আর অরণ্য নিয়ে যাব। বাই দ্য ওয়ে, ওটা অরণ্যর, আচ্ছা আমারটা আলাদা, সো এইটুকু অরণ্যর জন্য নিয়ে যাবে খাঁটি সরিষার তেল। বাজারের সরিষার তেলের থেকে, মানে প্যাকেটজাত সরিষার তেল থেকে এগুলো স্মেল অনেক বেশি সুন্দর হয়। বাই দ্য ওয়ে, আমি আর অরণ্য কিন্তু একই সাথে যাচ্ছি না, ঠিক আছে? তো এখানে রাখি আন্টি বহু কষ্টে কচুর লতি ছিলছে আর কাটছে। আন্টি, কচুর লতি ছিলতে কি খুব কষ্ট? বলো আমাকে, বলো তাহলে আমি সবার থেকে দোয়া চাইবো তোমার জন্য। বেচারির আজকে একটা দিনই ছুটি ছিল, আমার আম্মু তাকে যে লতি কাটাচ্ছে, কারণ ওইখানে আমার আম্মু পেঁয়াজ কাটছে, মানে পেঁয়াজ ছিলে দিচ্ছে, কারণ রাখি আন্টি পেঁয়াজ কাটবে বেরেস্তার জন্য। আর এই দেখো কতগুলা পেঁয়াজ বাকি আছে, এই যে এখন ফ্লাশ জ্বালানোর পরে কত সুন্দর লাগে সামাই, এর থেকে বেশি আমি নিতেও পারবো না। আমার সারা বছরের মজুর দিতে চাও তুমি? এখনই মুখে দিয়ে দিতে দিয়েছিলাম, তোমরা বেরেস্তার জন্য করো, এখন ইনাফ হয়েছে। তো রান্না শুরু হয়ে গিয়েছে, এখানে রান্না হচ্ছে, আজকে রান্না হবে কচুর লতি দিয়ে চিংড়ি। আমার অনেক পছন্দের, অনুরোধের আসরে এটা করা হচ্ছে, অনুরোধটি করেছি আমি আম্মুকে, আম্মু চাপিয়ে দিয়েছে রাখিপুর উপরে,
রাখি খালা এতে খুবই দুঃখ হয়ে দেখো দুঃখিত হয়ে আমাকে মারছে আবার দেখো চামচ নাড়ানো দেখেই বোঝা যাচ্ছে ও কত রেগে আছে রেগে রেগে চামচ নাড়তেছে মা একটু ওকে না রেগে চামচ নাড়তে বলো না এই ইয়াল মা দেখছো সত্যি সত্যি রেগে রেগে মাম্মি ওকে বলো না রেগে চামচ নাড়তে আমার ভয় লাগে গত তিন দিনে আমি অ্যাটলিস্ট 15 কেজি পেঁয়াজ ভাজা দেখলাম এই বাসায় আমি গরম লাগে এখন পারবো না আসতে আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো সুন্দরভাবে এখন চিংড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে চিংড়িগুলোকে কেটে ধুয়ে বেছে নেওয়া হয়েছে বেশ বড় বড় ডাসা ডাসা চিংড়ি বললাম না কার মতো আমাকে আবার মারবে তুমি আমার দিকে তাকাও কেন রাখি তোমার নাম নিচ্ছে একবারও আমার দিকে তাকি তাকাইলো না আম্মু এখানে কতটুকু চিংড়ি আছে আম্মু চিংড়ি আছে এখানটা এখন দেওয়া হবে মশলা কি দেওয়া হচ্ছে একটু বলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আবার মরিচ গুঁড়ো ইচ্ছা করে বেশি ঝাল দিল ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো এখানে তো আমি নেড়ে দিচ্ছি সাথে সাথে পানি দিয়ে দিবা হালকা একটু পানি দিয়ে দিচ্ছি সাথে সাথে আঁচটা বাড়িয়ে এখন এটাকে রান্না করা হচ্ছে তো তোমরা আগে হচ্ছে ইয়া দাও আগে চিংড়ি দাও এখানে মুরগি মাখাচ্ছে মুরগির বিরিয়ানি হবে আজকে খালি বিরিয়ানি আর বিরিয়ানি ঘোরার দিন এর জন্য আমি বিরিয়ানিকে বয়কট করেছি আমি খাবো এই মজাদার চিংড়ি মাছ চিংড়িগুলো ছোট হয়ে গেল বাট কচুরলতির চিংড়ি একটু ছোট বেশি ছোট হলে কিন্তু মজা লাগে ভাই কিছু কিছু বাসায় কচুরলতি আর চিংড়ি রান্না করে চিংড়ি খুঁজেই পায় না অনেক কষ্টে ঢুকে ঢুকে দুটো পাই তাও কিসের সাইজ বলতে এক পয়সার সাইজ বিষ না চিংড়ি তার থেকে লতি রান্না কর তাই না চিংড়ি ফ্লেভার ব্যাপারটা এমন না যে আমি সব চিংড়ি কুটায় খেয়ে ফেলি মানুষের বাসায় গেলে আমি কম কমই খাই যাতে আমি যা তো বলতে না পারে হাবিটার মতো খেতে একমাত্র নিজের বাসাতে বেশি বেশি খাই কারণ এখানে কেউ জাজ করে না আমাকে আর আর মায়ের বাসায় কে আর নানির বাসায় কে রোজায় আমি উল্টা পাল্টা বলছি আমাকে মাফ করবেন আর এখানে হচ্ছে মুরগি বিরিয়ানি মুরগি যেটা আমি খাবো না প্রচুর লতিগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে যেগুলো রাখি পুরো এক ব্যালেন্স ধরে কেটেছে আচ্ছা সরি আমরা ফ্রোজেনটা আমি রান্না করি তো আমি কখনো কষ্টটা বুঝিনি বাট আপনার কষ্ট দেখে আমার চোখে আমি চোখে পানি এসে গেছে এমনভাবে বলেন কেন চোখে পানি আসছে সত্যি ছবি তুলে পাঠাচ্ছি একটু পরে আর কোনো মশলা দিবেন না লাস্টে ভাজনা ও ভাজনা দিবেন তুমি কি আরো পানি অ্যাড করছো হ্যাঁ এখন কি অ্যাড হচ্ছে এখানে ভাজনাটা অ্যাড হচ্ছে এখন সো এটা হচ্ছে মাছের ভাজনা তাই না জিরা এটা হচ্ছে জিরা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে করা হয় আর কি এটাকে এখন মিক্স করে দেওয়া হচ্ছে এটা দেওয়ার কারণে স্বাদ অনেক অনেক গুণে বেড়ে যায় অনেক অনেক গুণে বেড়ে যায় সো এটাকে এখন মিক্স করে দেওয়া হচ্ছে একটু পানিতে মিশিয়ে দেওয়া হচ্ছে সুন্দরভাবে মিশে যায় এর কতক্ষণ পরে রান্না হয়ে যাবে পানি কমে আসতে রান্না হয়ে যাবে লতিকে হয়ে গেছে প্রায় হয় না আরেকটু হবে না 5 মিনিট খানে খোলা হয়ে যাবে তাই না
আর এই যে এখন ফেসবুকে যেটা ট্রেন্ড চলছে সেটা হচ্ছে কুমড়া দিয়ে বেগুনি। সো আমাদের বাসায় আজকে মিষ্টি কুমড়াটাও ইউজ করা হবে অ্যাজ এ রেপ্লিকা অফ বেগুনি। আমরা ট্রাই করে দেখব আজকে বেগুনি মজা না মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়ানি মজা বা কুমড়ি মজা, আই ডোন্ট নো এটাকে কী বলে। আর এই যে ডেটসটা দেখতে পাচ্ছ এটা আমি এনেছি ইউকে থেকে, মেদজুল ডেটস, এটা রোজার জন্যই এনেছি আমি। এবং মজার ব্যাপার হচ্ছে শাওনও নিয়ে এসেছিলো মেদজুল ডেটস, তো শাওন ডেটটা অনেক মজা, আমারটা অনেক মজা, আমারটা বেশি মজা ছিল। সো এই যে ইফতার আসলে শুরু হয়ে গিয়েছে আমাদের, ইফতারের প্রথমেই আমি একটা খেজুর খাই, তারপরে ফ্রুট খেয়েছি অনেক, নাশপাতি ছিল, ঠান্ডা তরমুজ ছিল, কারণ এটাই বেশি করে খাওয়া উচিত। ভাজা পোড়া আজকে একটু কম খেয়েছি, বেগুনি ছিল, পেঁয়াজু ছিল, আর এই যে মরিচ দিয়ে বানানো মিরচিনি ছিল, এটা আমার সবথেকে বেশি ফেভারিট। এটা আমি, তোমরা জানো মরিচ আমার কত পছন্দের। এই যে সেই মিষ্টি কুমড়ার বেগুনি, তাই না মা? দেখি মিষ্টি কুমড়ার বেগুনিটা কেমন, গরম অনেক। একটাই খাই না, দুইটা খাই। এই যে আসল বেগুনি, এই যে মিষ্টি কুমড়ার বেগুনি, এখন আমি খাবো মিষ্টি কুমড়া নি। মিষ্টি কুমড়া নি, আমার আম্মু বলছে যে এখানে একটু ইয়া আছে, বিট লবণ দেয়া। বিসমিল্লাহ। টেস্ট মিষ্টি কুমড়ার মতো মিষ্টি, এই জন্য একটু কাঁচামরিচ, খারাপ না, অল্টারনেটিভ বেগুনির অল্টারনেটিভ হিসেবে, বাট বেগুনটা মজা বেশি। রাতে আমি আর রাখি আন্টি একটু ভ্যানে করে বাজারের দিকে গিয়েছিলাম একটা জরুরি কাজে, এবং সম্ভবত এবার এটাই ছিল এই ট্রিপে আমার লাস্ট বারের মতো ভ্যানে ওঠা, অ্যান্ড আই হ্যাভ এনজয়েড আ লট। আম্মু আমাকে আবার খাইয়ে দিচ্ছে। আছে হচ্ছে শুকনা মরিচ, আর সাথে হচ্ছে কি আছে আম্মু? লাল শাক। লাল শাক খাইয়ে দাও। এখন এসেছে আমার সব থেকে পছন্দের কষু লতি আর চিংড়ি। ওফ, রাখিকে দেখাতাম, বাট রাখি খুব অশ্লীলভাবে এখন শুয়ে আছে আমার সাথে, লুডু খেলছে। না, আরাম করে শুয়ে আছে আর আমার সাথে লুডু খেলছে আসলে।